بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত দুবাই থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আসরের সালাতের পূর্বে চার রাকাত নামাজ পড়া সংক্রান্ত হাদিসটি কি সহি। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলুল্লাহ। যে সম্মানিত ভাই, আসরের সালাতের পূর্বে অর্থাৎ ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত পড়ার ব্যাপারে হাদিস এসেছে কয়েকটি তুরুকে, কয়েকটি বর্ণনায় এসেছে, তবে এবং কয়েকটি শব্দই এসেছে। তবে এই শব্দটি, যেই শব্দটি আমি এখন পড়বো, সেটি হলো হাসান সনদে। সেটি হলো কি, রাহেম আল্লাহ ইমরান সাল্লা কাবুল আল আসরে আর বান, ওই ব্যক্তির ওপর আল্লাহ রহমত নাজেল করেন যে আসরের পূর্বে চার রাকাত সালাত আদা করে। এই হাদিসটি সংক্রান্ত, এই হাদিসটি সম্পর্কে নাইলুল আওতারে শেখ শৌকানি তিনি বলেছেন, এই হাদিসটি বর্ণনা করে বলতেছেন যে হাসানাহু তিরমিজি, এই হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন এবং ইবনে খুজাইমা ওয়াসাহাহু ইবনে খুজাইমা ইবনে হিব্বান, ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা এই হাদিসটিকে সহি বলেছেন এবং এই হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি এই হাদিসগুলিতে বর্ণিত রয়েছে। তবে এই হাদিসের এই মধ্যে মোহাম্মদ মাহরান নামে একজন সনদের মধ্যে রয়েছেন, তার বিষয়ে কিল ও কাল রয়েছে, কথাবার্তা রয়েছে, কিন্তু এই ইবনে হিব্বান তাকে সিকাহ বলেছেন। যাই হোক, এই হাদিসগুলি বিভিন্ন তুরুকে আসার কারণে এটাকে এই হাদিসের ওপর আমল করা বৈধ এবং জায়েজ, কোনো সমস্যা নেই। তবে চার রাকাত নামাজ দুই দুই রাকাত করে পড়াই উত্তম। দুই রাকাত পরে সালাম ফেরাবেন, দুই রাকাত পরে সালাম ফেরাবেন, তবে একসঙ্গে কেউ যদি চার রাকাত পড়ে এটা জায়েজ আছে। তবে এ সংক্রান্ত যে আরও অন্য হাদিসগুলি যেটা বলা হয়, সেই অন্য বর্ণনায় যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি সংক্রান্ত অধিকাংশগুলি জয়ীফ, হ্যাঁ, এবং দুর্বল তার সনদে। যেমন অন্য শব্দগুলিতে এসেছে যে শব্দগুলি হলো এই যে মান সাল্লা আরবা রাকাআতিন ক্বাবল আল আসরে লাম তামাসসাহুন নার, যে ব্যক্তি আসরের আগে চার রাকাত নামাজ পড়বে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হ্যাঁ, তো এই হাদিসটি এই ধরনের বিভিন্ন শব্দে বর্ণিত রয়েছে। তাহলে এই হাদিসগুলি হলো, এই হাদিসগুলির মধ্যে যে বর্ণনা করে আছেন তারা হলেন অত্যন্ত কাল আল হাফিজ ফি তাকরিব, তাকরিবের মধ্যে ইমাম হাফিজ বলেছেন যে এটা হলো দঈফ, মানে তার সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। এবং এই সনদে অনেকে বলছেন যে, অনেকে বলেছেন এর সনদটাই কি নয়, সহি নয়। এই জন্য করে ইমাম হাইসামিও বলেছেন এই হাদিসের এই যে যেই শব্দে এখন বললাম এই শব্দের হাদিসগুলি এগুলো হলো দুর্বলতা রয়েছে। কাজেই আপনার আমার মূল কথা হলো যে আপনি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। আমলের ক্ষেত্রে জোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত নামাজ পড়া জায়েজ আছে, দুই দুই রাকাত করে আপনি পড়বেন, আর এক রাকাত মানে দুই দুই রাকাত করে পড়বেন। এ সংক্রান্ত আরও একটা ইমাম তিরমিজি তে হাদিস বর্ণিত রয়েছে, নাসাইত বর্ণিত রয়েছে যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবল আল আসর আরবা রাকাতিন ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিম, হ্যাঁ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আসরের আগে চার রাকাত এরকম নামাজ পড়তেন, তিনি দুই মানে দুইবার দুই রাকাত পরে সালাম ফেরাতেন, দুই রাকাত পরে কি সালাম ফেরাতেন, হ্যাঁ, তিনি ফেরেশতাদের ওপর এবং মালায়েকাতুল মুকাররবীন ওয়া মুসলিমিন মুমিনিন তাদেরকে তিনি সালাম দিয়ে, অর্থাৎ সালাম ফেরানোর মাধ্যমে তিনি নামাজটা আলাদা করে দিতেন, দুই দুই রাকাত করে পড়তেন। তা এই সংক্রান্ত হাদিসটি ইমাম আহমাদ ইবাম তিরমিজি বর্ণনা করেছেন এবং নাসাই ইবনে খুজাইমা তে এটা বর্ণিত রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা রয়েছে। কাজেই এই আমলযোগ্য, আপনি আমল করতে পারবেন, কিন্তু অন্য যে হাদিসের শব্দগুলি রয়েছে সেগুলি দুর্বলতা রয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়াসালাম।